এদিকে আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে তোলপাড় গোটা দেশ। সিবিআই এর পর এবার রাজ্যে এলো চিকিৎসকদের সংগঠন আইএমএ এর কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রতিনিধিরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি খবর রয়েছে? আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে তোলপাড় গোটা দেশ। রাজ্য ছাড়িয়ে এবার গোটা দেশ তোলপাড়। এই খবরে এক মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় সিবিআই এর পর এবার রাজ্যে এলো চিকিৎসকদের সংগঠন আইএমএ এর কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান এবং তার পাশাপাশি নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যাবেন আইএমএ এর সর্বভারতীয় সভাপতি আর ভি আশোকান এবং সাধারণ সম্পাদক অনিল নায়েক। এবং তারপর তারা আরজিকর মেডিকেলে গিয়ে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন। বিস্তারিত আপনাদের জানাবে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জানাও। দেখো, চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তার কেন্দ্রীয় নেতৃত্ব আজকে তারা রাজ্যে এসে পৌঁছেছে এবং এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এবং সেই কারণে মুখ্যমন্ত্রীকে ইমেল করে তার সময় চাওয়া হবে বলে আইএমএ এর তরফ থেকে আমরা জানতে পেরেছি। এখন মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে সময় দেবেন কিনা সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আইএমএ এর সর্বভারতীয় সভাপতি চিকিৎসক আর ভি অশোকন এবং সাধারণ সম্পাদক অনিল নায়েক, ডক্টর অনিল নায়েক, এই দুই আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং তারা আজকে সকালবেলা আইএমএ এর যে রাজ্য শাখার অফিস সেখানে তারা একটি বৈঠক করেন এবং তারপর সেখান থেকে আজকে সোদপুরে ওই ওই নিহত চিকিৎসক তরুণীর বাড়িতে যাবার কথা রয়েছে। পরিবারের সঙ্গে তারা দেখা করবেন, কথা বলবেন এবং সেখান থেকে তাদের যাওয়ার কথা রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে তারা আন্দোলনরত ডাক্তার কথা বলতে চান, এরপরে তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন, তারপরে মুখ্যমন্ত্রী তার মধ্যেই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়ে তাদের তারা ইমেল করার কথা রয়েছে আইএমএ তরফে, আইএমএ হেডকোয়ার্টারের তরফে, এবং যদি মুখ্যমন্ত্রী সাক্ষাতের সময় দেন তাহলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তদন্ত প্রক্রিয়া এবং রাজ্যে চিকিৎসকদের যে দাবি দাওয়া এবং চিকিৎসকদের যে অভিযোগ এই সংক্রান্ত বিষয়ে তারা কথা বলতে চান। অর্থাৎ বলা যেতে পারে যে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন দেশ জুড়ে যে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, কার্যত মুখ থুবড়ে পড়ার মুখে চিকিৎসা পরিষেবার একটা বড় অংশ, সেই জায়গায় উদ্বিগ্ন আইএমএ কর্তৃপক্ষ তারা সরাসরি এবার এরাজ্যে এসে সরজমিনে পরিস্থিতি দেখা এবং পরিস্থিতি সমস্যার সমাধানের একটা চেষ্টা তারা করতে চান, সেই কারণে তারা এসছেন বলে আমরা জানতে পারছি আইএমএ সূত্রে। ধন্যবাদ তোমায় সন্দীপ। অর্থাৎ রাজ্যে এলো আইএমএ এর কেন্দ্রীয় প্রতিনিধি দল, তারা কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তারপর চিকিৎসকের বাড়িতে, মহিলা চিকিৎসকের বাড়িতে যাবেন এবং তারপর তারা আরজিকরেও যাবেন। নজর থাকবে আমাদের সেদিকে।